It's hot today. The room feels hot. প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন। আজকের এই আলোচনাটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমি দুইটি সেন্টেন্স আপনাদের সামনে তুলে রেখেছি, আপনারা সলভ করার চেষ্টা করুন। রাইট ফর্ম অফ ভার্ব সেটা হচ্ছে যে আই স খালেদা, আমি খালেদাকে দেখেছিলাম ওয়ার্ক ইন দ্য ফিল্ড। আরেকটি হচ্ছে যে আই ট্রাইড হেল্প খালেদা। আপনারা ভিডিওটি পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন, এরপর আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখুন, প্রথম সেন্টেন্সটিতে আমরা খেয়াল করি সেটা হচ্ছে যে আমরা যেটা সাধারণত যে কোনো গ্রামারে দেখি যে যদি একটি সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে তাহলে পরের ভার্বটির সাথে কখনো টু বসে কখনো আইএনজি বসে, কিন্তু কখন টু কখন আইএনজি এটা অনেক গ্রামারেই ক্লিয়ার করা থাকে না। জাস্ট বলে দেয় যে হয় আইএনজি হবে অথবা টু হবে, কিন্তু আমি আজকের এই ভিডিওতে এটা একেবারে বিস্তারিতভাবে ক্লিয়ার আপনাদেরকে শেখাচ্ছি। দেখুন, সাবজেক্ট হচ্ছে আই আর অবজেক্ট হচ্ছে খালেদা, তার মানে এই সাবজেক্ট এবং অবজেক্ট মানে আমি হচ্ছে সাবজেক্ট, আই খালেদা হচ্ছে আরেকটি পক্ষ অবজেক্ট। সো এই দুই পক্ষের মধ্যে এখানে কী রয়েছে, একটি ভার্ব রয়েছে, সেটা হচ্ছে কি স, মানে সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। পক্ষান্তরে আমরা এখানে এই সেন্টেন্সে খেয়াল করি, আমি আর এই যে খালেদা এই দুই পক্ষের মধ্যে দুইটি পাশাপাশি ভার্ব রয়েছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে, দুইটি ভার্ব পাশাপাশি রয়েছে। আচ্ছা, আমরা প্রথম সেন্টেন্সে চলে যাই। আমি দেখেছিলাম খালেদাকে, মানে আমি একটি পক্ষ আর আরেকটি পক্ষকে আমি দেখেছিলাম, আমার প্রথম দেখার কাজটি শেষ। তারপরে হচ্ছে কি, ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, কাজ করে ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে কাজ করে কিছু একটা বোঝাচ্ছে। তো ব্যাপারটা এরকম যে আমি দেখেছিলাম খালেদাকে, এই যে খালেদা, এই খালেদাই কিন্তু কি, খালেদাই কিন্তু কাজ করছে ইন দ্য ফিল্ড, তার মানে খালেদার কাজ করার সিচুয়েশনকে অবস্থাটাকে আমি দেখেছিলাম। এখানে আমার কোনো উদ্দেশ্য ছিলই না যে আমি তাকে মেরেছিলাম বা আমি তাকে সাহায্য করেছিলাম বা আমি তাকে কিছু বলেছিলাম, এরকম কোনো আলামত এখানে নেই। তাই এরকম সিচুয়েশনাল যে বিষয়গুলো রয়েছে এসব ক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ দেব। আর অবশ্যই এই বৈশিষ্ট্যটা মাথায় রাখতে হবে, সাবজেক্ট এবং অপর পক্ষ দেখুন অবজেক্ট, এই দুইটার মাঝে কিন্তু ডাবল ভার্ব নেই, একটি ভার্ব রয়েছে। অর্থাৎ আমার কাজ শেষ, আমি খালেদাকে দেখেছিলাম এবং খালেদাকে তার কাজ করা অবস্থায় দেখেছিলাম মাঠে। এই সিচুয়েশান বা অবস্থা যদি অবলোকন বোঝায়, অবজারভেশন বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা পরের ভার্বটির সাথে আইএনজি যোগ দেব। কিন্তু নিচে দেখুন, আমরা আমি হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে খালেদা, এবং দুই পক্ষের মধ্যে আমার পাশাপাশি দুইটা ভার্ব রয়েছে। দেখুন, একটি ট্রাই, একটি হচ্ছে হেল্প। তো আমি চেষ্টা করেছিলাম, চেষ্টা করার পরে কিন্তু আমি মানে অবজেক্ট পাইনি, অবজেক্টকে অনেক পরে পেয়েছি, তার আগে একটি ভার্ব পেয়েছি, তার মানে আমারই কাজ করা বোঝাবে এরকম কিছু একটা। তো আমি কী কাজ করেছি, আমি চেষ্টা করেছিলাম কী করতে, সাহায্য করতে। এখন হচ্ছে কি, কাকে, অবজেক্ট, অবজেক্ট অটোমেটিক চলে আসছে, সেটা হচ্ছে খালেদাকে। তো এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে অবশ্যই আমার এটা উদ্দেশ্য বোঝাচ্ছে। দেখুন, পারপাস, যদি কোনো উদ্দেশ্য বোঝায়, পারপাস বোঝায়, অবশ্যই এখানে টু হবে, সেক্ষেত্রে এখানে আমাদের হবে কি, টু, আর এখানে হবে ওয়ার্কিং। তাহলে হচ্ছে কি, আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম টু হেল্প, হেল্প করতে, এবং এটা কি, খালেদাকে, অপর পক্ষকে। এরপরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে সেক্ষেত্রে সিচুয়েশন অবস্থা বোঝালে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কিন্তু খালেদার পূর্বে যেহেতু পাশাপাশি দুটি ভার্ব রয়েছে এবং সেটা উদ্দেশ্যও বোঝাচ্ছে, সেটা খালেদাকে সাহায্য করার উদ্দেশ্যটাকেই দেখাচ্ছে, বোঝাচ্ছে, তাই এখানে টু হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন, এটা একটু অ্যাডভান্স আলোচনা দেব। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন নাসিস ক্লাব পেজ এবং নাসিস ক্লাব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।